কি বই নিয়েছিলে তুমি? আমি মোহাম্মদ জাফর ইকবালের লেখা জলমানব বইটি নিয়েছি। আচ্ছা, একটু বুক রিভিউ দিয়ে দাও। 200 বছর আগে যখন পুরো পৃথিবী জলের নিচে ছিল, তখন অনেকে উঁচু জায়গায় বাস করা শুরু করে, অনেকে নিচু জায়গায় বাস করে। নিচু জায়গায় অনেকে অনেক সমুদ্র, অনেক পানি পানি রয়েছে, তাদেরকে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়। জলমানবরা আসলে, তাদের কোনো যন্ত্রপাতি নেই, কিন্তু তাদের জ্ঞান বিজ্ঞান রয়েছে, তাদেরকে বুদ্ধি খাটিয়ে সেখানে প্রতিকূলতা অতিক্রম করতে হয়। নিহ নামের একটি ছেলে রয়েছে, তার বয়স 17। কারিয়া নামে একজন মহিলা রয়েছে, সে ওই জায়গার নেতা আর কি, প্রধান। সেখানে তার বয়স হচ্ছে 40। সেখানে অনেক প্রতিকূলতা অতিক্রম করে চলতে হয়। তারপরে জলমানবরা মনে করে যে তাদের এই অবস্থার কারণে আর কি, এই খারাপ অবস্থার কারণে স্থল মানবরাই আসলে দায়ী। স্থল মানবরা কি করে, তারা জলমানবকে মনে করে তারা এক ধরনের প্রাণী, তারা আসলে মানুষ নয়, কারণ তাদের মধ্যে জিন জিন জাতীয় কিছু একটা নেই, তাদেরকে মানুষ মনে করে না। তারা কি করে, জলমানব তারা সমুদ্রে এসে ডলফিন, বিভিন্ন মাছ শিকার করার সাথে সাথে একসময় তারা জলমানব শিকার করাও শুরু করে দেয়। জলমানবকে তারা গুলি করে হত্যা করে। এভাবে তারা, স্থল মানবেরা জলমানবকে হত্যা করে শান্তি পায়। তো একবার জলমানবদেরকে 4 জন মানুষ হত্যা করতে আসে। তাদের মধ্যে 2 জন ছেলে 2 জন মেয়ে ছিল। তাদের মধ্যে একটি মেয়ে ছিল, তার নাম ছিল কাটুস্কা। কাটুস্কা আসলে বিশ্বাস করতো না যে জলমানবরা আসলে প্রাণী, তারাও স্থল মানবদের মতো মানুষ। তাদের যন্ত্রপাতি না থাকলেও তাদের জ্ঞান বিজ্ঞান রয়েছে। তারা একসময় তাদের তাদের জলমানবদের ওখানে যেখানে থাকে সেখানে আসলে টাইফুন চলে আসে। তাদেরকে 10-12 ঘন্টার পানির নিচে থাকতে হয়। পানির নিচে থাকার কারণে তাদের অভ্যাস হয়ে গেছে, তারা দম বন্ধ করে থাকতে পারে, এই জন্য তাদের ফুসফুস অনেক বড় হয়ে গেছে। তারা পানির নিচে ভেসে থাকতে পারে, জলমানবেরা। যখন সে 4 জন স্টুডেন্ট আসলে তারা জলমানব শিকার করতে এসেছে, শিকার করতে আসার পর তখন তখন কাটুস্কা নিহনকে আর কি, তার 4 জন নিহনকে অ্যাটাক করে। আর সেখানে অ্যাটাক করার পর তখন নিহনকে দেখে যে অনেক সুন্দর, আসলে জলমানবরা অনেক দেখতে অনেক সুন্দর হয়, তারা শারীরিক গঠনে অনেক দেখতে অনেক সুন্দর হয়। তো কাটুস প্রতিবাদ করে ওঠে, তারা তো আমাদের মতোই মানুষ, তাদের তো কোনো দোষ নেই। তার কাটুস্কা আসলে প্রতিবাদ করে ওঠে। তারপরে কাটুস্কা নিহনকে প্রতিজ্ঞা করে যে তাকে তাকে ফিরিয়ে দেবে, তার এলাকায় যেতে দেবে। তখন কাটুস্কার বাবা হচ্ছে প্রতিরক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার বাবাকে ফোন দিয়ে বলে যে নিহনকে তার এলাকা পাঠিয়ে দিতে। হেলিকপ্টার আসে, নিহনকে নিয়ে যায়, কিন্তু নিহনকে তারা ঠকায়। কাটুস্কার বাবা রিওনও জানে না যে নিহন আসলে স্থল মানবদের এলাকায় চলে যাচ্ছে। আসলে হেলিকপ্টারে করে নিহনকে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা নিহনকে একটি গ্লাসে করে ঘুমের ওষুধ খাওয়ায়। তারপর শহরে এসে তাকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখা হয়। তারপর ওখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, বিভিন্ন যন্ত্রপাতি সেখানে রয়েছিল। নিহন অবাক হয়ে সেই যন্ত্রপাতিগুলো দেখছিল। দেখার পর ভাবছিল যে এই যন্ত্রপাতিগুলো যদি আমাদের ঘরে থাকতো। তারপরে কাটুস্কা অনেক দুঃখ হয়, তারপর রিওনের অনেক দুঃখ হয়। তারপরে শহরেদেরকে যারা নির্দেশনা করে হচ্ছে, সেটা হচ্ছে কোয়াকম্প। কোয়াকম্প হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার কি করে, যে মানুষদেরকে নির্দেশ দেয় যে এটা করলে ভালো হবে, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তাদেরকে আকৃষ্ট করার জন্য বলে যে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এভাবে তারা কোয়াকম্পর সাহায্য নেয় শহরের মানুষরা। আসলে স্থল মানবরা যন্ত্রপাতির উপরে নির্ভরশীল, আর জলমানবরা জ্ঞান বিজ্ঞানের উপরে নির্ভরশীল। তারপরে নিহন নিহনকে কি করে, তাকে প্রাণী প্রমাণ করার জন্য একটা একটা ইয়া করে, মানে কনফারেন্স করে, যেখানে অনেক স্টুডেন্টরা আসে। তারপরে সেখানে দুটা হাঙ্গর রাখা হয়,
মানে একটা একুরিয়ামে 2 সপ্তাহ না খাওয়া হাঙ্গর রাখা হয়। তারপর সবাই বুঝাতে চায় যে এই মানবটি আসলে বাঁচতে পারবে কি বাঁচতে পারবে না। তখন নিহনের তো অভ্যাস রয়েছে, তারপর কি করে, তার হাতে একটা ছুরি রাখা হয়, খুব ছোট ছুরি। তারপর হাঙ্গর দুটিকে সে মেরে ফেলে, সেখান থেকে মেরে ফেলে সে বাইরে চলে আসে। কাটুস্কাও ওই কনফারেন্সে ছিল, অনুষ্ঠানটাতে যোগ দিয়েছিল। তখন কাটুস্কা নিহনকে বাঁচানোর জন্য ছুটে আসে। তারপরে কি করে, কোয়াকম্প আদেশ দেয় যে নিহন যেন কাটুস্কাকে মেরে ফেলে, সেজন্য তাদের মানসিকতা বদলাতে হবে। তাদের মানসিকতা বদলানোর কারণে তাদেরকে একটি ঘরে বন্ধ করে রাখা হয়। সেখানে অনেক যন্ত্রপাতি ছিল, যন্ত্রপাতিটা অনেক জোরে কম্পন করা শুরু করে। যতই কম্পন বাড়বে ততই তাদের মানসিকতা বদলে যাবে। আসলে কাটুস্কা আর নিহন ছিল খুব সুন্দর মানসিকতার ব্যক্তি। তাদের মানসিকতা বদলে যেতে শুরু করে, তারা হিংসা প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। তারপর যখন কাটুস্কা নিহনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, তখন নিহন তার হচ্ছে মানসিকতা ফিরে পায়, সুন্দর মানসিকতা ফিরে পায়। কারণ নিচে অ্যালুমিনিয়াম ছিল, সেই কারণে নিহন কাটুস্কাকেও পা দিয়ে ফেলে দেয়। তারপর দুজনেই ঠিক হয়ে যায়। তারপর কি করে, নিহন বুঝতে পারে যে মাথায় যদি অ্যালুমিনিয়াম থাকে তাহলে তারা তাদেরকে কোনো যন্ত্রপাতি স্পর্শ করতে পারবে না। তারপরে তখন তারা বেরিয়ে আসে ওই ঘর থেকে। বেরিয়ে আসার পর তারপর কোয়াকম্পো মানে কাটুস্কার বাবা রিয়নকে হুমকি দিচ্ছিল যে এবার এবার তোমার মেয়েকে বাঁচাতে পারলাম না, কিন্তু তোমাকে এবার মেরে ফেলবো। তখন কোয়াকম্পো মেরে ফেলার চেষ্টা করে তার যন্ত্রপাতি দিয়ে, কিন্তু রিয়ন কি করে তার মাথায় অ্যালুমিনিয়াম চেপে দিয়ে রাখে। তখন কোয়াকম্পো বলে তোমার কিছু হচ্ছে না কেন? তখন রিয়ন বলে আমি এটা নিহনের কাছ থেকে শিখেছি, যে নিহন নিহনই এই বুদ্ধিটা আমাকে দিয়েছে, যাকে তুমি মারার চেষ্টা করছিলে। আসলে যন্ত্রপাতি আমাদের অতটাও ভালো করে না, জ্ঞান বিজ্ঞানই আসল আসল জ্ঞান। তখন তখন তারা নিহন তখন পালানোর চেষ্টা করে, কাটুস্কা তাকে নিয়ে যায়। তারপরে নিহন আসলে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু পড়াশোনা করেছে, কিন্তু তাদের যন্ত্রপাতি নেই। তখন কাটুস্কা নিহনকে যেতে সাহায্য করে, একটি ছোট নৌকায় করে তাকে যেতে সাহায্য করে। তখন কাটুস্কারও মনে হয় যে আমি নিহনের কাছে থাকবো, জলমানব হয়ে থাকবো। তারপরে সে কাটুস্কাও তার কয়েকদিন পর কাটুস্কাও সেখানে চলে যায়। তখন নিহন দেখতে পায় যে কেউ একজন আসছে তার এলাকায় থেকে, নিহন দেখতে পায়। তখন দেখছে যে কাটুস্কা তার সঙ্গে দেখা করতে আসছে। কাটুস্কা তখন বলেছে, নিহন আমি তোমার তোমার সাথে ডলফিনে করে তোমার সাথে ঘুরে বেড়াতে চাই, তোমাদের সাথে জলমানব হয়ে থাকতে চাই। তখন নিহনও রাজি হয়ে যায়। এভাবে গল্পটি শেষ। কঠিন কঠিন নাম তুমি মনে রেখেছো, বারবার বলছিলাম না? কাটুস্কা না? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার। আপনাকে ধন্যবাদ।